সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। তবে অলৌকিক কিছু আশা করা ঠিক না রুশ ইউক্রেন যুদ্ধে তুরস্কের ভূমিকা কি? সানি লিওনের বড় ফ্যান ছিল ওসামা বিন লাদেন, মৃত্যুর পর ঘর থেকে কি পাওয়া গিয়েছিল জানেন? যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে ঘণ্টা পেপে আলোচনা মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের। হাত দিয়ে বোমা নিষ্ক্রিয় করছেন ইউক্রেনীয়রা। কিয়েভের অর্ধেক মানুষ পালিয়ে গেছে জানিয়েছেন শহরটির মেয়র। রুশ হামলায় $10,000 কোটি ক্ষতি হয়েছে দাবি ইউক্রেনের। এবং রাশিয়া ছেড়ে যাওয়া বিদেশি প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ নিচ্ছেন প্রেসিডেন্ট পুতিন। দর্শক, ভারতীয় মিডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয় সানি লিওনের বড় ফ্যান ছিল ওসামা বিন লাদেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। তবে অলৌকিক কিছু আশা করা ঠিক না রুশ ইউক্রেন যুদ্ধে তুরস্কের ভূমিকা কি? তুরস্কের আন্তালিয়া শহরে বৈঠকে বসেছিলেন রুশ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা। বৃহস্পতিবার 10 মার্চ বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসোগ্লু বলেন, দুপক্ষের মধ্যে এটি গুরুত্বপূর্ণ শুরু, তবে কেবল একটি বৈঠক দিয়ে অলৌকিক কিছু আশা করা ঠিক না। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধের 15তম দিনে বৈঠকটি হয়েছে। যুদ্ধ পরবর্তী এই প্রথম দুটো দেশের মধ্যে এত উচ্চ পর্যায়ের কোনো বৈঠক হয়েছে। যুদ্ধে তুরস্ক নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন, তুরস্ক একই সঙ্গে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য, আবার দেশটির সঙ্গে রাশিয়া ও ইউক্রেনেরও ভালো সম্পর্ক রয়েছে। এতে যুদ্ধকে সমাপ্তির দিকে নিয়ে যেতে তাদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। ঢাকায় সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেন, যেহেতু ওয়াশিংটন, মস্কো এবং কিয়েভ সবার সঙ্গেই তুরস্কের সম্পর্ক ভালো, সেহেতু মধ্যস্থতার সুযোগ তুরস্কেরই রয়েছে, যা ইসরায়েলের চেয়েও বেশি কার্যকর। কিয়েভ ভিত্তিক ইস্ট ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রধান ডক্টর মৃদুলা ঘোষের মতে, রাশিয়া ও ইউক্রেনের সাথে তুরস্কের একটা ঐতিহাসিক যোগসূত্র রয়েছে, আবার ন্যাটো সদস্য হলেও দেশটি রাশিয়ারও ঘনিষ্ঠ মিত্র। আমার মনে হয় এ কারণেই ভ্লাদিমির পুতিন চাইছেন যে কাউকে যদি মধ্যস্থ করতে হয় সেটা তুরস্কই করুক। ইতিমধ্যে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়েছে। বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাশিয়া এবং তার প্রেসিডেন্ট। কিন্তু 6 মার্চ পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন রিসেপ তাইয়েপ এরদোগান। 1 ঘন্টার ফোন আলাপে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন তিনি। তবে একই সঙ্গে ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার এবং ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতিও তিনি তার সমর্থন ব্যক্ত করেন। তুরস্কের সরকারপন্থী পত্রিকাগুলো তখন থেকেই তুরস্কের পরিকল্পনাকে পিস টেবিল হিসেবে আখ্যায়িত করতে শুরু করে। মূলত এখান থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে তুরস্কের ভূমিকা রাখার সুযোগ নিয়ে নানা খবর আসতে থাকে পত্রপত্রিকায়। দেখা যায় তুরস্ক দুপক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও কথা বলেছেন এরদোগান। ডক্টর মৃদুলা ঘোষ বলেন, তুরস্ক ও ইসরায়েলের দিক থেকে তৎপরতা দেখা গেছে, কিন্তু শেষ পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছে তুরস্কে। তিনি আরো বলেন, কারণ প্রভাব প্রতিপত্তি ও সক্ষমতার কথা বিবেচনা নিয়ে তুরস্কের এই সুযোগ রয়েছে, আর পশ্চিমারাও তাতে বাধা দেবে না, কারণ তুরস্ক ন্যাটো সদস্য ও ওয়াশিংটনের মিত্র। হুমায়ুন কবির বলেন, তুরস্কের ভূমিকা ইতিবাচক, পশ্চিমা বিশ্ব, মস্কো ও কিয়েভ সব পক্ষের কাছেই তার গ্রহণযোগ্যতা রয়েছে। ডেইলি সাভাহের কলামিস্ট ওকান মুদুরেস্কুলের মতে, যে কৌশল আঙ্কারা নিয়েছে সেটি সক্রিয় নিরপেক্ষতা, অর্থাৎ যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আঙ্কারা ভূমিকা রাখবে। বিশ্লেষক হুমায়ুন কবির ও মৃদুলা ঘোষ আরো বলেছেন, সব পক্ষের আস্থা থাকায় তুরস্ক এখন সেটাই করছে। ডক্টর মৃদুলা বলেন, ক্রিমিয়ার সঙ্গে তুরস্কের ঐতিহাসিক যোগসূত্র রয়েছে, সেখানকার তাতারদের উপর তুরস্কের প্রভাব ব্যাপক, যদিও তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী। আবার পর্দার অন্তরালে যা কিছু হোক না কেন, অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে ভ্লাদিমির পুতিনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এরদোগান, যদিও তার দেশ ন্যাটোর সদস্য। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক একটি স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে ভূমধ্যসাগরীয় এলাকা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। রাশিয়া থেকে S-400 কেনা নিয়ে ন্যাটোর সঙ্গে বিবাদে জড়ালেও সিরিয়া, লিবিয়া এবং নাগরণ কারাভাগে রাশিয়ার উল্টো দিকে অবস্থান নিয়েছে দেশটি। পুতিন এরদোগান যে কোনো পরিস্থিতিতে নিজেদের মধ্যে কথা বলছেন। রাশিয়া ও ইউক্রেনের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে নজর দিয়েছে তুরস্ক। এছাড়াও রুশ পর্যটকদের জন্য তুরস্ক বেশ জনপ্রিয়। রাশিয়া থেকে তেল ও গ্যাসও আমদানি করে তুরস্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হলে ক্ষতিগ্রস্ত হবে তুরস্কের অর্থনীতি। এসব কারণে মধ্যস্থতার উদ্যোগ নেওয়াকেই হয়তো জরুরি বলে বিবেচনা করেছেন এরদোগান। সানি লিওনের বড় ফ্যান ছিল ওসামা বিন লাদেন, যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন। সানি লিওনের মুহে আবিষ্ট হয়েছিল ওসামা বিন লাদেনও। মৃত্যুর পর আল কায়দা প্রধানের ঘর থেকে কি পাওয়া গিয়েছিল জানেন? সাহসিকতার জন্য বরাবরই সংবাদ শিরোনামে হয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন।
পর্ন ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেছিলেন সানি। পর্ন জগতে বিশ্বব্যাপী তারকার খ্যাতি ছিল তার। এরপর রিয়েলিটি শো বিগ বসে দেখা গিয়েছিল তাকে। সেখান থেকে বলিউডে একের পর এক সাহসী চরিত্রে অভিনয় করে ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন সানি। বর্তমানে সানি লিওন একজন সুপরিচিত বলিউড অভিনেত্রী, পাশাপাশি লক্ষ লক্ষ পুরুষের হৃদয়ের রানীও বটে। তবে সানির মুখে আবিষ্ট হয়েছিল বিশ্বের বুকে কাঁপন ধরিয়ে দেওয়া ওসামা বিন লাদেনও। হ্যাঁ, বিস্ময়কর হলেও সানির ভিডিওর নেশায় পড়েছিল আল কায়দা প্রধান। 2011 সালের 2 মে তারিখে পাকিস্তানের অ্যাবোটাবাদে এক গোপন আস্তানে তাকে হত্যা করেছিল মার্কিন নেভি সিলের কমান্ডাররা। অত্যন্ত গোপনে এই অভিযান চালানো হয়, এমনকি পাকিস্তান সরকারকেও অন্ধকারে রাখা হয়েছিল। সেই অভিযানের সময় ওসামা বিন লাদেনের ব্যক্তিগত সংগ্রহের বিভিন্ন জিনিসপত্র মার্কিন কমান্ডো বাহিনীর হাতে এসেছিল। তার মধ্যে বেশ কিছু পর্ন ম্যাগাজিন ছিল, আর ওসামা বিন লাদেনের বাড়ি থেকে মিলেছিল সানি লিওনের ভিডিওর এক বিরাট সংগ্রহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, লাদেনকে সানি লিওনের সবচেয়ে বড় ভক্তদের অন্যতম বললেও ভুল হবে না। 2001 সালের 11 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা পেন্টাগন সহ বেশ কয়েকটি জায়গায় যে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল তার পেছনে প্রধান ষড়যন্ত্রকারী ছিলেন ওসামা বিন লাদেন। বিমান অপহরণ করে ঘটানো ওই হামলা বদলে দিয়েছিল সন্ত্রাসবাদ নিয়ে বিশ্বের দৃষ্টিভঙ্গি। শুধু ওই হামলায় নয়, আরো বহু নৃশংস ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে লাদেনের নাম। জীবিত থাকাকালীন তিনিই ছিলেন বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী। এমন এক ব্যক্তি সানি লিওনের ভক্ত বিশ্বাস করা শক্ত, তবে এটাই সানির ম্যাজিক। সানি লিওন অবশ্য পরে বিষয়টি জানতে পেরে নিজেও বিস্মিত হয়েছিলেন। তাকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তার এই বিপজ্জনক ভক্ত সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। বলিউড অভিনেত্রী প্রথমে খবরটি বিশ্বাসই করতে পারেননি, পরে হেসে উড়িয়ে দিয়েছিলেন। পরে অবশ্য ওসামার এই সানি প্রীতি সত্যি ঘটনা জেনে সানি লিওন বলেছিলেন, প্রথমে তার মনে হয়েছিল এটা রসিকতা, তবে এই নিয়ে তার আলাদা কোনো অনুভূতি নেই, বিশ্বের অনেক পুরুষই তার ভক্ত। সানি লিওন অবশ্য তার পর্ন ইন্ডাস্ট্রির দিনগুলো অনেক পিছনে ফেলে এসেছেন। তিনি চান না আর কোনো যুবতী পর্ন ইন্ডাস্ট্রিতে যুক্ত হোক। বলিউডে তিনি এখন নিজের জায়গা করে নিয়েছেন, এর মধ্যেই আবার তাকে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। 10ই মার্চ বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ অনামিকা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে ঘণ্টা পেপে আলোচনা মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ফোনে কথা হয় দুই নেতার। এ সময় বিশেষ করে ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা হয় তাদের মধ্যে। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন দুই নেতা। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন প্রায় ঘণ্টাখানেক ধরে কথা হয়েছে দুই নেতার মধ্যে। ফোনালাপে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান সংঘাতের একটি রাজনৈতিক সমাধানের জন্য তুরস্ক তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানান এরদোগান। তুরস্কে ইউক্রেন, রাশিয়া ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনকে কূটনৈতিক বিজয় হিসেবে আখ্যায়িত করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস জানিয়েছে ফোনালাপে দুই নেতা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে আরও বলা হয়েছে, উভয় নেতা ইউক্রেনের সরকার এবং জনগণের প্রতি ফের তাদের দৃঢ় সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন। অবিলম্বে রুশ আগ্রাসন বন্ধের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে সংকট উত্তরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন তারা। বিদ্যমান সংঘাতের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার বিষয়ে উদ্যোগী হয় তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাইডেন। ফোনালাপে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যত শিগগির সম্ভব 40টি নতুন বিমান ক্রয় এবং তুরস্কের F-16 যুদ্ধবিমান আধুনিকীকরণের বিষয়টি চূড়ান্ত করার উপর জোর দেন এরদোগান। তিনি বলেন, তার প্রত্যাশা খুব শিগগিরই এই বিষয়টি চূড়ান্ত হবে। প্রতিরক্ষা শিল্পে তুরস্কের উপর যাবতীয় অন্যায্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন এরদোগান। হাত দিয়ে বোমা নিষ্ক্রিয় করছেন ইউক্রেনীয়রা। নিজের দেশে হামলা হয়েছে, হাত গুটিয়ে নেই জনগণ। রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে কিভাবে ইউক্রেনবাসী লড়াই করছেন তার চিত্র বারবার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এরকমই একটি গল্প ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। রাশিয়ান সেনাদের হাত থেকে দেশের বড় বড় স্থাপত্য বাঁচাতে নিজেদের হাতেই বোমাকে নিষ্ক্রিয় করার কাজ শুরু করলেন ইউক্রেনের দুই নাগরিক। এই পুরো ঘটনাটির একটি ভিডিও টুইটারে দিয়ে ইউক্রেনের আরেক নাগরিক লিখেছেন, রাশিয়ার ফেলা এই বোমাটি ফাটলে অঞ্চলের সব বিল্ডিং ধূলিসাৎ হয়ে যাবে। তবুও সাহসিকতার সঙ্গে এই দুজন নিজের হাতে এই বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন, জলের সাহায্যে বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন। 31 সেকেন্ডের এই ভিডিওতে দেখা গেছে যে এক ব্যক্তি খুব সন্তর্পণে বিশাল বোমাটির মধ্য থেকে সেলটি বার করার চেষ্টা করছেন এবং অপরজন ক্রমাগত একটি জলের বোতল থেকে তার উপর জল ঢালছেন। ধীরে ধীরে সেই সেলটি আলাদা করতে সক্ষম হন তারা। ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। এই দুজনের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কেউ কেউ বলছেন এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা নিষ্ক্রিয় করার পদ্ধতি অবলম্বন করেছেন তারা। কেউ কেউ আবার ভগবানের কাছে প্রার্থনা করছেন তাদের জন্য। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এমন বহু ঘটনা গত কয়েকদিনের সামনে এসেছে। এর আগেও দেখা গেছে ইউক্রেনের এক মহিলা রাশিয়ার একটি ড্রোনকে টমেটো সসের জারে ডুবিয়ে নিষ্ক্রিয় করতে। রাশিয়ান সেনার বিরুদ্ধে একদিকে যেমন ইউক্রেনের সেনাবাহিনী লড়াই করছেন অস্ত্র হাতে, তেমনই দেশের মানুষ নেমে এসেছেন সাহায্য করতে, যে যার নিজের চেষ্টায় দেশের ধ্বংস রোধ করার চেষ্টা করছেন। কিয়েভের অর্ধেক মানুষ পালিয়ে গেছে জানিয়েছেন শহরটির মেয়র।
ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় 20 লাখ মানুষ শহরটি ছেড়ে পালিয়ে গেছেন। এ সংখ্যা সেখানকার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিটস্কো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইউক্রেন টেলিভিশনকে ভিতালি ক্লিটস্কো বলেন, আমাদের তথ্য অনুযায়ী কিয়েভের প্রতি 2 জন বাসিন্দার মধ্যে 1 জন শহর ছেড়েছেন। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। 2 সপ্তাহের বেশি সময় পার হয়ে গেল, এখনও রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে পারেনি রুশ বাহিনী। মেয়র ভিতালি ক্লিটস্কোর দাবি, অর্ধেক মানুষ শহর ছাড়লেও কিয়েভ এখন একটি দুর্গে পরিণত হয়েছে। সেখানকার প্রতিটি রাস্তা, প্রতিটি ভবন, প্রতিটি চেকপয়েন্ট সুরক্ষিত। রুশ বাহিনী এখনও শহরটি নিয়ন্ত্রণ নিতে না পারলেও তারা কিয়েভের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে। একটি মহাসড়কের দখল নিতে ইউক্রেনের সেনাদের সঙ্গে লড়াই করছে তারা। উদ্ভূত পরিস্থিতিতে শেষ পর্যন্ত যদি রুশ বাহিনী আরও ভেতরে প্রবেশের সমর্থ হয়, সেক্ষেত্রে যেন স্পর্শকাতর তথ্য ও সার্ভার বিদেশে পাঠিয়ে দেওয়া যায়, তার প্রস্তুতির প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করেছে কিয়েভ। ইউক্রেনের রাষ্ট্রীয় বিশেষ যোগাযোগ ও তথ্য সুরক্ষা সেবা বিভাগের উপপ্রধান ভিক্টর ঝৌরা জানান, তার দফতর যে কোনো আকস্মিক ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে সবকিছু নির্ভর করছে রুশ আগ্রাসনের কারণে সরকারের স্পর্শকাতর নথি কতটা ঝুঁকির মুখে পড়ছে তার উপর। রুশ হামলায় $10,000 কোটি ক্ষতি হয়েছে দাবি ইউক্রেনের। ইউক্রেনের রাশিয়ার হামলা শুরুর পর 2 সপ্তাহের বেশি সময় গড়িয়েছে। এ সময় হামলার কবলে পড়ে দেশটির অন্তত $10,000 কোটি মার্কিন ডলারের সম্পত্তির ক্ষতি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ওলেগ উস্তেনকো এ তথ্য দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্স আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে ওলেগ উস্তেনকো বলেন, চলমান যুদ্ধের কারণে ইউক্রেনের 50% ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বাকি প্রতিষ্ঠানগুলো সক্ষমতার চেয়ে কম কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রুশ হামলায় ইউক্রেনের রাস্তাঘাট, সেতু, হাসপাতাল, নানা ধরনের সরঞ্জাম এবং অন্যান্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের সরকারের এই উপদেষ্টা। ক্ষতিগ্রস্ত হওয়া সম্পদ পুনর্নির্মাণের অর্থ কোথা থেকে আসবে, এমন প্রশ্নের জবাবে ওলেগ উস্তেনকো বলেন, আংশিক অর্থ আসতে পারে বিশ্বের বিভিন্ন স্থানে জব্দ হওয়া রাশিয়ার সম্পদ থেকে। এর মধ্যে রয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার বাইরে আটকে পড়া দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ। এছাড়া রাশিয়ার ধনকুবের ব্যবসায়ীদের জব্দ হওয়া সম্পদগুলো ইউক্রেনের ক্ষতি পুষিয়ে নিতে কাজে আসতে পারে। এদিকে ইউক্রেন সেনাবাহিনীর বরাত দিয়ে দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্স জানিয়েছে, 24 ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে অন্তত 12,000 রুশ সেনার মৃত্যু হয়েছে। এছাড়া 335টি রুশ ট্যাঙ্ক, 1,105টি সাজোয়াজান, 123টি কামান, 29টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, 49টি যুদ্ধ বিমান এবং 81টি হেলিকপ্টার সহ নানা সামরিক যান ধ্বংস করা হয়েছে। রাশিয়া ছেড়ে যাওয়া বিদেশি প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিচ্ছেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর যেসব প্রতিষ্ঠান দেশটি থেকে নিজেদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে, সেই প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। আজ বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই তথ্য জানিয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, পুতিন বলেন, যে প্রতিষ্ঠানগুলো উৎপাদন বন্ধ করে চলে যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে বহুদেশীয় ব্যবস্থাপনা চালু করতে পারে রাশিয়া। এরপর যারা এই প্রতিষ্ঠানগুলো চালানোর আগ্রহ প্রকাশ করবে তাদের হাতে সেগুলো তুলে দেওয়া হবে। তিনি বলেন, এই পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বৈধ পথ খুঁজে বের করব। রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিকের খবরে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক অভিযান চালানোয় পশ্চিমা দেশগুলো রাশিয়ার তীব্র নিন্দা জানিয়েছে। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশগুলো। এরপর প্রায় 310টি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম রাশিয়া থেকে গুটিয়ে নিয়েছে। এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, যেভাবে বিদেশি প্রতিষ্ঠানগুলো তার দেশের বাজার থেকে নিজেদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে, তাতে স্পষ্ট পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি বলেন, এজন্য বৈধ পথ রয়েছে, এখানে কোনো স্বেচ্ছাচারিতার সুযোগ নেই, আমরা এই সংকট সমাধানের আইনি পথ খুঁজে বের করব। এদিকে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এর মধ্যে একের পর এক ইউক্রেনের শহর গুঁড়িয়ে দিয়েছে রাশিয়া। আর ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে এখন পর্যন্ত 12,000 রুশ সেনার মৃত্যু হয়েছে। এছাড়া ট্যাঙ্ক ও কামান ধ্বংস, যুদ্ধ বিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে রাশিয়ার। সব মিলিয়ে 14 দিন ধরে যুদ্ধ চালিয়েও এখনও ইউক্রেন দখল করতে পারেনি রাশিয়া। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।